नमस्कार स्टूडियोत मैं मयूरी मुहूर्त एटा अतिकय भाल खबर लै आहिछो एबार आजमल कबीरे विश्वर दरबारत उजलाले भारतर नाम क्योंकि आजमल कबीरे आजुरी आनिले सोनर पदक एबार आजमल कबीरक लै गौरवान्वित हो पड़िछे समग्र देशबासी ठिंगर आजमल कबीरक लै देखिबुलै पोवा गैछे सर्वत्रे चर्चा এই মুহূর্তে খবর জানাইছে কিন্তু ভলিবলত ব্যক্তিগতভাবে সোনর পদক অর্জন করলে আজমল কবিরে ভাল খেল প্রদর্শনের বাবে আজমল কবিরক দিয়া হয়েছে সোনর পদক আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত ভারতের নাম উজ্বলাইছে ঢিঙর আজমল কবিরে নেপালত চলি থাকা সাউথ এশিয়ান গেমসর ভলিবলত ভারতের জয়লাভ ভলিবলত আজমল কবিরে ব্যক্তিগতভাবে লাভ করেছে সোনর পদক আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত সোনর পদক আজুরি আনবলে সক্ষম হয়েছে দলটোর সফলতার পিছতেই বটদ্রবাত আনন্দর বন্যা বইছে নেপালের ভলিবল দল 2-1 গলর ব্যবধানত পরাস্ত আজমল কবিরর প্রদর্শনত উৎফুল্লিত হয়ে পড়েছে বটদ্রবাবাসী সমগ্র দেশ উৎফুল্লিত হয়ে পড়েছে আজমল কবিরর সাফল্যত এতিয়া গৌরবান্বিত হয়ে পড়েছে দেশবাসী কিন্তু ব্যক্তিগতভাবে ভাল প্রদর্শনের বাবে সোনর পদক লাভ করেছে আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত ভারতের নাম উজ্বলাইছে এবার ঢিঙর আজমল কবিরে যেহেতু নেপালত চলি আছিল সাউথ এশিয়ান গেমস আর সাউথ এশিয়ান গেমসর ভলিবলত ভারতে জয়লাভ করেছে আর ভলিবলত ভাল প্রদর্শন করেছে আজমল কবিরে যার বাবে আজমল কবিরক ব্যক্তিগতভাবে সোনর পদক দিয়া হয়েছে আর তারপরে দেখিবলে পাওয়া গেছে বটদ্রবাত আনন্দর বন্যা বইছে এই দৃষ্টান্ত সমূহ আমার হাতত আহি পড়ছে ইতিমধ্যে সকলো উৎফুল্লিত হয়ে পড়ছে দৃশ্যাংশ আপনাদের প্রত্যক্ষ করেছে উৎফুল্লিত হয়ে পড়েছে বটদ্রবাবাসী কেনো আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত সোনর পদক আজুরি আনবলে সক্ষম হয়েছে বটদ্রবার আজমল কবিরে ভাল প্রদর্শনের বাবে ইতিমধ্যে আজমল কবিরক ব্যক্তিগতভাবে দিয়া হয়েছে সোনর পদক নেপালের ভলিবল দলক 2-1 গলর ব্যবধানত পরাস্ত করেছে আর দলটোর জয়লাভর পাছতেই এনেদরে উৎফুল্লিত হয়ে পড়েছে মিঠাই বিতরণ করা দেখিলে পাওয়া গেছে রসগোল্লা বিতরণ করেছে এনেদরে গাঁওবাসীর মাজত গাঁওবাসী এনেদরে সমবেত হয়ে আজমল কবির জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ বলে দিয়া দেখিলে পাওয়া গেছে আর আজমল কবির এইবার গৌরব কহিয়া আনিছে আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত ভারতের নাম উজ্বলাইছে আজমল কবিরে আর এই মুহূর্তত আমার হাতত মন্তব্য আহি পড়ছে হে মন্তব্য আগবাস কবির আমার স্কুলের প্রাক্তন ছাত্র তেওঁ 2018 চনত আমাৰ স্কুলৰ পৰা পাছ কৰি আহি খেলত মন দিছিলে আৰু আজি সাউথ এছিয়ান গেমছত ভলিবল প্ৰতিযোগিতাত ভাৰতৰ হৈ খেলুৱৈ হিচাপে খেলি তেওঁ সোণৰ পদক অৰ্জন কৰাত আমি অতিকৈ গৌৰৱান্বিত আমি গৌৰৱবোধ কৰিছোঁ আমি আশা কৰিছোঁ তেওঁ আগলৈ আগবাঢ়ি যাওক পৰৱৰ্তী সময়ত আপোনাৰ ইণ্টাৰনেশ্যনেল পৰ্যায়ত যাতে খেলিব পাৰে সেইখিনি আমি সদায় কামনা করো যাতে সেই ইন্টারন্যাশনাল পর্যায়ত খেলি পেলাই আমার অসমৰ কারণে আমার অঞ্চলের কারণে আমার ভারতের কারণে গৌরব কঢ়িয়াই আনিব পারে তাকে আমি কামনা করছো আমি দোয়া আশীর্বাদ রাখিছো তেওঁ যাতে আগলৈ ঠিক তেনেকৈ আমার অসম তথা ভারতের কারণে গৌরব কঢ়িয়াই আনিব পারে আমি উৎফুল্লিত হৈ আছো মোর ভাইটি আজমল কবির সুদূর নেপালত ভারতীয় ভলিবল দলের হৈ পেলাই প্রতিনিধিত্ব করেছিল আর যাকালি ভারতীয় ভলিবল দলে নেপালক 2-1 স্কোরত ভারতে স্বর্ণপদক অর্জন করবলে সক্ষম হয়েছে আমি যথেষ্ট আনন্দিত হয়েছো এই ভিতর অঞ্চলের খেলুয়ে সকলক যাতে সরকারে তেওঁলোকৰ সুদৃষ্টি দিয়ে সরকারের যে ক্রিয়া বিভাগ আছে সেই বিভাগের জড়িয়ে যাতে এই সকল খেলুয়ক যাতে একটা প্রশিক্ষণ আর একটা উন্নতমানের ব্যবস্থার একটা একটা খেলার পরিবার সৃষ্টি করে শুনেছে ইতিমধ্যে গাঁওবাসী উৎফুল্লিত হয়ে পড়েছে আজমল কবিরর সাফল্যত
যেহেতু আজমল কবিৰ সাফল্যত গৌৰৱান্বিত হৈ পৰিছে দেশবাসী কিয়নো আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপথত ভাৰতৰ নাম উজলাবলৈ সক্ষম হৈছে ধিঙৰ খেলুৱৈগৰাকীয়ে নেপালত চলি থকা ছাউথ এছিয়ান গেমছৰ ভলীবলত ইতিমধ্যে ভাৰতীয় দলে জয়লাভ কৰিছে আৰু ভাৰতীয় দলৰ হৈ খেলিছিল বটদ্ৰবাৰ আজমল কবিৰে আজমল কবিৰে অতি ভাল প্ৰদৰ্শন আগবঢ়াইছিল আৰু ভাল প্ৰদৰ্শনৰ বাবে ইতিমধ্যে সোণৰ পদক দিয়া হৈছে আজমল কবিৰক দলটোৰ সফলতাৰ পাছতেই বটদ্ৰবাত আনন্দৰ বন্যা বৈছে আৰু আজমল কবিৰৰ প্ৰদৰ্শনত উৎফুল্লিত হৈ পৰিছে বটদ্ৰবাবাসীৰ লগতে দেশবাসী।